আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি ডি দিয়ে শুরু হয় তবে দু হাজার চব্বিশে দশটি বড় ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে কোন সেই দশটি বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন দু হাজার চব্বিশ শনি গ্রহের বছর অর্থাৎ দু হাজার চব্বিশকে আমরা যদি সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করি তবে পাবো দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান সমান আট আর যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু তাদের নিয়ন্ত্রণ করে রাহু শনি এবং রাহু অনেকটা সমগোত্রীয় কাজেই দু হাজার চব্বিশে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে তবে কিছু ক্ষেত্রে অশুভ ঘটনাও ঘটবে তবে সার্বিক বিচারে বেশিরভাগ দিক থেকে শুভ ঘটনা ঘটতে চলেছে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে চরম উন্নতির যোগ দেখতে পাচ্ছি আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন শুধুমাত্র আপনার হস্তরেখায় রাহু এবং শনি শুভ থাকা চায় এই দুটি গ্রহ যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন অর্থভাগ্য যথেষ্ট শুভ এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে দ্বিতীয় ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রমোশন চাইছেন বা চাকরিতে স্থান পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে তৃতীয় ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে এই বছর কিন্তু গাড়ি বাড়ি ভোগ্য জাতীয় পণ্য যদি কিনতে চান জমি জায়গা যদি ক্রয় করতে চান তার শুভ সুযোগ আসবে সুযোগ আসবে একদম হাতছাড়া করবেন না এছাড়াও চতুর্থ ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন তবে পঁয়ষট্টি শতাংশ ঋণমুক্তি ঘটবে দু হাজার চব্বিশে শুধু তাই নয় আপনার যদি অর্থ আটকে গিয়ে থাকে সেই অর্থ কিন্তু ফেরত আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে প্রথম ছয় মাসের মধ্যে এই ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও পঞ্চম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে পুরনো সম্পর্ক আবার আগের মতো হবে পুরনো কোনো সম্পর্ক আপনার জীবনে ফিরে আসতে পারে ভাই বোন কাকা মাসি পিসির সাথে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্কও দেখবেন আগের মতো হচ্ছে ষষ্ঠ ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যদি দেখেন যে বিবাহে বারে বারে বাধা এসেছে তবে দু হাজার চব্বিশে নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহে বাধা দূর হবে এমনকি যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য দু যথেষ্ট শুভ এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন মে মাসের পরবর্তী সময় তাদের জন্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি সপ্তম ঘটনা হিসাবে ঘটবে সেটি হচ্ছে যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন মানসিক দুশ্চিন্তা কমবে এবার দেখবেন সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আর যারা সন্তান নিতে চাইছেন তারা বছরের শুরুতেই পরিকল্পনা করা শুরু করুন অবশ্যই আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে অষ্টম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এবং অপারেশনের যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে নচে হঠাৎ করে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে নবম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে আপনার হস্তরেখায় কেতুর অবস্থান কেমন রয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখে নিতে হবে কেতু যদি শুভ অবস্থায় থাকে কেতু রক্ষা রক্ষাকবচ ধারণ করুন গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিবে দশম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে শারীরিক অসুস্থতা মাঝে মাঝেই দেখা দিবে কাজেই শারীরিক দিক থেকে আপনাকে যথেষ্ট সতর্ক এবং সাবধান থাকতে হবে বিশেষত জয়েন্ট পেন ব্যাক পেন পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়া এমনকি হাড়ের সমস্যা দাঁতের সমস্যা মস্তিষ্কে যন্ত্রণা এমনকি চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে এই কটি অসুখ বিসুখ আপনাকে বিব্রত করবে পাশাপাশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিছুটা হলেও সাবধানে থাকতে হবে এছাড়াও দেখবেন দু হাজার চব্বিশে নিজের যারা কাছাকাছির মানুষ রয়েছেন তারা কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনি গুপ্ত শত্রুতার শিকার হবেন কাজেই সতর্ক থাকতে হবে কিন্তু আপনাকে এই বছর অবশ্যই সামাজিক কাজে ধর্মীয় কাজে রুচি বাড়ানোর চেষ্টা করুন যতটা ধর্মের পথে থাকবেন দেখবেন ততই আপনার জীবনে সমস্যা অনেকটাই কমে যাবে এছাড়াও উপায় হিসাবে আপনি এই বছর প্রতিদিন একশো আটবার করে শনির তান্ত্রিক মন্ত্র জপ করুন শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম এই মন্ত্র জপ করার সময় অবশ্যই নজর রাখবেন মন্ত্র জপে যাতে কোনো রকম বাধার সম্মুখীন না হতে হয় হয়তো ফোন এসে গেল যার কারণে বাধা পড়তে পারে বা কেউ হয়তো আপনাকে ডাকছে রকম যেন বাধা না আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আপনাকে এছাড়াও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম নম এই মন্ত্রটি জপ করুন অন্ততপক্ষে একুশবার এতে দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই দুটি উপায় করুন নিশ্চিন্তে থাকতে পারেন আপনার এই বছরটি যথেষ্ট শুভ যাবে এবং আপনার জীবনে যা কিছু অশুভ রয়েছে সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন দু হাজার চব্বিশ শুভ হোক ধন্যবাদ